কানে হেডফোন লাগিয়ে রেল লাইনে হাঁটার সময় ডেমু ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ হযরত আলী স্বাধীন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ নগরের 2 নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বাধীন দিনাজপুর জেলার নিজামুদ্দিন সরকারের ছেলে। ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জাকির হোসেন SNN24 TVকে বলেন, কানে হেডফোন লাগিয়ে ষোলশহর স্টেশনের দিকে হেঁটে যাচ্ছিল ওই ব্যক্তি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরমুখী ডেমু ট্রেন বরাবর হুইসেল দিলেও শুনতে পাননি তিনি। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই। সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।